আসসালামু আলাইকুম। আগের লাইভটা আসলে নেটওয়ার্কের কারণে কেটে গেছে, এটার জন্য খুবই দুঃখিত। আমাদের মেশিনটা দেখছেন, এটা ডাবল গান পাওয়ার স্প্রেয়ার বলে, কিন্তু এটাতে তিনটা কাজ করতে পারবেন, একসাথে দুইটা গান দিয়ে স্প্রে করতে পারবেন এবং ছোটোখাটো সেচের কাজও করতে পারবেন এই মেশিনটা দিয়ে। সেটা কীভাবে করবে এটা আমি পুরোটা দেখাবো। দেখেন, এখানে একটা রোলার দেওয়া আছে যেটার কারণে আপনারা পাইপগুলো গুছিয়ে রাখতে পারবেন এবং টেনে পুরো অনেক দূর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবং এই গানগুলো এখানে তিনটা মাথা দেওয়া আছে, এই তিনটা তিন রকম কাজ করে, দুইটা স্প্রের জন্য, একটা হচ্ছে ছোটোখাটো পানি সেচের জন্য। আমি একটু দেখাবো আপনাদেরকে, দেখেন। জোরে পানিটা পড়তেছে, ছোটোখাটো সেচের কাজেও ব্যবহার করতে পারবে এটা। একসাথে দুইটা স্প্রেও হচ্ছে এবং পানিও দেওয়া যাচ্ছে। এটা অনেক শক্তিশালী একটা মেশিন। আমি একটু দুইটার স্প্রে দেখাই, আসলে বাইক ধোয়ার কাজে একটু হালকা ব্যবহার করা হচ্ছে। আসলে এটা নর্মালি চাইলে আপনারা বাইকের ওয়াশও কাজে করতে পারবেন। দেখেন কতটা স্পিড, একটু এই যে মাটিগুলো যে তোলা যায় এখানে একটু দিয়ে দেখা হচ্ছে তো। দেখেন, যদি নীলি থাকে আপনাদের ময়লা পরিষ্কারের জন্য এগুলো গান প্রচুর ব্যবহার করতে পারবেন। স্পিড আমরা বাড়িয়েছি রাস্তার ময়লাগুলো। আর এটা হচ্ছে নর্মালি আমরা এখন গাছের উপরে দেওয়ার, এটা আপনাকে ইয়া দেখাই যে গাছের উপরে কীভাবে দিবেন এবং ছোট গাছগুলোতেও বা যে কোনো ফসলই জমিতেও দিতে পারবেন, সেটা হাতের উপরে নির্ভর করবে। হাতে কুয়াশা করে নিতে পারবেন। এটা আমরা গাছের উপরে এখন দিচ্ছি। দেখেন কত উপরে যাচ্ছে একদম নিচ থেকে, অনেক উপরে, প্রায় 40 ফিট হবে, দুইতলা বিল্ডিংয়ের উপরে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আরও উপরে, আচ্ছা একজন লিখেছেন এই স্পিডে তো আমের মুকুল বা পাতা থাকবেই না। এটা আসলে আপনি দেখতেছেন কাছ থেকে যে স্পিডটা আমরা বাড়িয়ে দিয়েছি, আপনার স্পিড কমেই চালাইতে হবে এবং আমরা ফুল স্পিডে চালানোর চেষ্টা করছি দেখানোর জন্য আপনার আসলে কত দূর উঠবে। এবং উপরেরটা দেখতে পাচ্ছেন কি না জানি না, দেখেন উপরে গিয়ে কিন্তু কুয়াশার মতো হচ্ছে, ওখানে কিন্তু স্পিডটা কোনো কাজে লাগছে না। স্পিডটা হচ্ছে আপনার গানের মাথায়, গানটার গোড়াটাতেই হচ্ছে স্পিড। কিন্তু যখন পাতার ওই দিকে যাচ্ছে দেখেন ওখানে কুয়াশা হয়ে গেছে। এবং আপনি যদি চান হাতের মধ্যেই চেপে কুয়াশা করতে পারবেন, কুয়াশা করে সেটা নিয়ে গাছের উপরে উঠতে পারবেন অথবা নিচে দিতে পারবেন। কুয়াশা, এই কুয়াশাটা একটু আপনাকে দেখাই, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি একটু। দেখেন এই যে হাতের মধ্যে ঘুরানো হচ্ছে, এই ঘুরিয়ে এটাকে কুয়াশা করা হচ্ছে। দেখেন আপনাকে লাইভ দেখালাম যে এটা স্পিড কেমন। দেখেন এটা খুব একটা স্পিড নাই, খুব একটা স্পিড নাই, কারণ আপনার হাতের উপর নির্ভর করবে আপনি স্পিড কম বেশি করবেন কিনা। এবং আরও স্পিড কমানোর আরেকটা জায়গা আছে, সেটা দেখাই। এখান থেকে আপনি স্পিডটা আরও কমাই নিতে পারবেন, এটা আপনি ঘুরিয়ে স্পিড কম বেশি করতে পারবেন, আপনার যতটুকু স্পিড দরকার সেটা করে নিতে পারবেন, সেটা হাতেও পারবেন। এবং এখানে যে নজেলটা দেওয়া আছে সেটার মাধ্যমে এই মেশিনটার, দেখেন আমরা পানি দিচ্ছি, সেই এটা হচ্ছে আউটলাইন, এটা যেটা দেখছেন এটা হচ্ছে আউটলাইন, এটা হচ্ছে ওভারফ্লো। যে পানিটা আপনি দেখা গেল এটা যে হারে পানি টানে সেই হারে কিন্তু আউট হয় না, সেই হারে কিন্তু আউট হয় না। সেক্ষেত্রে যে ওভারফ্লোটা হয় এই ওভারফ্লোর জন্য আলাদা পাইপ দেওয়া আছে। এবং উপরে দেখেন যে
পাইপের রোলারটা দেয়া আছে, সেই রোলারটার কারণে পাইপ আপনি অনায়াসে গোছাতে পারবেন, সেটা একটার ক্ষেত্রে পারবেন, এবং আরেকটা আলাদাভাবে পাইপ আপনি এক্সট্রা ব্যবহার করতে পারবেন। এবং এটা আমরা একটা বড়াই গাছে দেওয়ার চেষ্টা করছি, একটু দেখি কেমন অবস্থা। আপনার আরও প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আবু বাকের সিদ্দিক ভাই, আবু বক্কর সিদ্দিক ভাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে কুয়াশা করেছি, দেখেন আপনি যে স্পিডের কথা বললেন সেই স্পিডে কিন্তু ওই স্পিডটা নাই, কারণ আমরা স্পিডটা চেঞ্জ করতে পারি হাতের মধ্যে এবং নজেলের মধ্যে। এই দেখতে পাচ্ছেন আমরা বরের গাছে একটু পানি দেওয়ার চেষ্টা করছি। এই যে পাইপ, নর্মালি আমরা দুইটা পাইপ ব্যবহার করেছি, একটাতে 200 ফিট আছে আর 100 ফিট আছে, আর একটাতে 30 ফিট আছে। দুইটা পাইপ ব্যবহার করেছি। মেশিনটা দেখেন চারটা চাকা দেয়া আছে, তো চারটা চাকাতে আপনার এটার ব্যালেন্সটা ধরে রাখবে, যে কোনো জায়গায় অনায়াসে নিয়ে যেতে পারবেন। দেখেন স্পিড কম বেশি করানো হচ্ছে, আপনি যেরকম স্পিড, আপনি জমিতে যখন দিবেন তখন স্পিড একবারে কমায় চালাবেন, যখন গাছে দিবেন একটু স্পিড বাড়াই দিবেন, যখন গাড়ি ওয়াশ বা যে কোনো জিনিস পরিষ্কার করবেন তখন আরও বাড়াই দিতে পারবেন। একসাথে দুইজন স্প্রে করতে পারবেন, এবং একজন চাইলে ওখান থেকে পানি সেচের কাজও করতে পারবেন। তার মানে এটা ডাবল গান শুধু না, এটা ট্রিপল গানও বলা চলতে পারে। শুধু ট্রিপল গান বলছি এই কারণেই, দুইটা হচ্ছে স্প্রে আর একটা পানি সেচের জন্য, মাঝখানে একটা বড় লাইন দেওয়া আছে আউটলাইন, সেটা থেকে আপনি পানি নিয়ে যে কোনো জমিতে বা ইয়াতে দিতে পারেন। আমরা আসলে এটা মাঠ পর্যায়ে আরও কাজ দেখাবো, আজকে আপাতত নতুন মেশিন কালকে এসছে, হ্যাঁ আর কালকেই আসছে, তো আমরা এই জন্যই আর কি অফিসের সামনেই বের করে একটু ট্রায়াল আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে এই মেশিনটা এসেছে। এটা মাঠ পর্যায়ে আরও কাজ আপনাদেরকে দেখাবো। এটা নৌকাগুলো দেখছেন, নৌকাগুলোতে একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এইটা এই মেশিনটাও নতুন এসছে, এটা হচ্ছে 13 হর্সের পেট্রোল ইঞ্জিন। দেখেন দুই পাশে দুইটা গান ব্যবহার করে আমরা একটু দেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন কীরকম কুয়াশার আকারে হয়ে গেছে। আর এই 13 হর্স ইঞ্জিনটা আসছে, এটা পেট্রোল চালিত, এটা সর্বোচ্চ বিক্রি হয়েছিল গত সিজনে, এবার আসছে অল্প কিছু পিস আপনারা নিতে পারেন। আচ্ছা মেশিন থেকে কত দূর স্প্রে করা যাবে ভাই? মেশিন থেকে স্প্রে করা যাবে আপনার এখানে যদি 328 ফিটের একটা রোল থাকে, সেটাও যদি আপনি চান 328 ফিটও নিয়ে যেতে পারবেন, এর বেশিও নিতে পারবেন, কারণ এর শক্তিটা অনেক বেশি। এখন আমরা 100 ব্যবহার করেছি, আরেকটাতে 30 ব্যবহার করেছি। আপনি দুইটাতেই আলাদা আলাদাভাবে 300, 350, 400 এরকম ফিট পাইপ ব্যবহার করতে পারবেন। মেশিনটা অনেক শক্তিশালী, কারণ এটা 7 হর্সের একটা ইঞ্জিন, এটা পেট্রোল চালিত। আপনারা এর আগে 7 হর্সের অনেক ইঞ্জিন দেখেছেন, এটা 7 হর্স দিয়ে আমরা পুরো মিনি টিলার চালাই, সেই রকম একটা ইঞ্জিন, তাহলে বুঝতেই পাচ্ছেন। এবং এর যে পাম্পার যে মেশিনটা আছে, পাম্পটা যেটা যেটা দিয়ে পানি তুলছে, এটা অনেক বড়। এটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই, চারটা চাকা দিয়েছি। আবু বক্কর সিদ্দিক ভাই ধন্যবাদ, এটা আসলেই একটা বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন। আমাদের এটা আসলে অনেকেই রিকোয়ারমেন্ট দিয়েছিলেন এই জন্যে আনা, আর আগে আপনারা ছোটো স্প্রেগুলো দেখেছিলেন, ছোটো স্প্রেগুলোতে আমরা দেখিয়েছিলাম ছোটো ছোটো কাজগুলো, এটা আরও বড়, এবং যাদের বড় বড় বাগান তারা এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন, যারা প্রচুর পরিমাণে স্প্রে করেন। এই যে গাছের উপরে একটা গান দিয়ে পান স্প্রে করা হচ্ছে, আর একটা হচ্ছে এখানে। আমি ওই যে তৃতীয় নাম্বার যে মাথার হেডটা আছে, এটা অলরেডি আপনাদেরকে একবার দেখিয়েছি,
আরেকবার একটু দেখাই, ওইটা একটু দেখাও তো, ওই লাইনটা এটা ধরো, দেখেন কি স্পিডে পানি আসছে। এটা নর্মালি বরফ স্প্রে যদি ব্যবহার করতে চান সেটাও পারবেন, আবার শুধু পানি যদি দিতে চান সেটাও পারবেন, এবং স্পিড আরও বাড়াই দেই, দেখেন স্পিড কেমন। দেখেন ওভারফ্লোটা, ওভারফ্লোটার কাজটা দারুণ, কারণ আপনার আপনার যে পরিমাণ পানি সে টানে সে অত পরিমাণ দুইটা পাইপেও শেষ করতে পারে না, এই কারণে ওভারফ্লো যে লাইনটা আছে ওভারফ্লো দিয়ে আপনার আবার ড্রামে দিই, সেটা খুবই স্পিডে পানিটা যায়। মেশিনটা এক কথায় বলতে গেলে দারুণ একটা মেশিন, কারণ এটা আসলে শক্তির দিক থেকে চিন্তা করলে প্রচুর শক্তি, এবং খরচ আপনাদেরকে কতটা কমাবে আপনারা বুঝতেই পারবেন না, যে আসলে কতটা খরচ কমাতে পারে এই মেশিনটা, কারণ আপনারা জানেন স্প্রে করতে কত সময় লাগে, কতজন লোক লাগে, কীরকম পরিমাণে খরচ যায়, কিন্তু এটাতে আপনার খরচ তো বাঁচবেই, সময় প্রচুর বাঁচবে, এবং একসাথে অল্প সময়ের মধ্যে আপনার পুরো বাগান পুরো জমি আপনারা স্প্রে করতে পারবেন। যে কেউ একজনই ক্যারি করতে পারবে, আপনারা চাইলে একটা ড্রাম এক্সট্রাভাবে লাগিয়ে নিতে পারেন, বড় ড্রাম, যাতে ড্রামটাও এটাতে উপরে লাগিয়ে আপনি ব্যবহার করতে পারেন। খুবই দারুণ একটা মেশিন, আপনারা চাইলে এটা নিতে পারেন। আরও একটা লাইভ করেছি আমরা নেটওয়ার্কের কারণে শেষ হয়ে গেছে, ওটাও দেখতে পারেন প্রথম থেকে। আমরা এই মেশিনটা নিয়ে এসেছি এবার, আপনারা চাইলে নিতে পারেন, সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন, এবং পাইপ এক্সট্রাভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা 100 ফিট নর্মালি যে কোনো পাম্পের সাথে দিয়ে থাকি, কিন্তু এটার ক্ষেত্রে আপনি এক্সট্রাভাবে আরও লাগিয়ে নিয়ে চালাতে পারবেন। তো ডাবল গান, শুধু ডাবল গানে থাকলো না, মেশিনটার নাম ডাবল গান পাওয়ার স্প্রেয়ার, কিন্তু আমরা তিনটা কাজ করতে পারবো, দুটা স্প্রে একটা হচ্ছে পানি সেচের কাজে ছোটোখাটো। তো এই ছিল আজকের মেশিনের এটা বিস্তারিত, বাকি ভিডিও আসছে খুব শীঘ্রই, বাকি ভিডিও আমরা ইউটিউবে দিয়ে দিচ্ছি আজকালকের ভিতরে, ইউটিউব ফেসবুকে দুইটাতেই পাবেন। আরও কিছু কোয়ারি থাকলে আপনারা আমাদের ফোন নাম্বারে কল করে জেনে নিতে পারবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নেবেন কুরিয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকেন, আধুনিকীকরণ যে কৃষির এটা সঙ্গেই থাকেন, যান্ত্রিকীকরণের জন্য আমরা যা চেষ্টা করছি সেটা সবাই সাপোর্ট করবেন আশা করি, আমরা চাই আপনাদের খরচ কমুক, সময় বাঁচুক, যাতে আরও মানুষ উদ্বুদ্ধ হয় এগ্রিকালচারে। দেখেন এটা কুয়াশাটা, আমি কত সুন্দর কুয়াশা হচ্ছে আমি একটু দেখাই, স্পিডের উপর নির্ভর করে কুয়াশাটা করা যায়। আমরা এই গাছটাতে স্প্রে করলাম, আর এই কাঁঠাল গাছটা দেখছেন একদম দুইতলার, এই উপর পর্যন্ত নিচ থেকে স্প্রে করেছি। তো সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকেন, এরকম নতুন নতুন আরও অনেক বেশি মেশিন আছে, সেগুলো আপনাদেরকে রেগুলার আপনাদেরকে দিতে থাকবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।